আসসালামু আলাইকুম আজ সতেরো জুন আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আবিদ আজম প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি নায়িকা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে তাকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সাভার থানায় যে মামলা হয়েছে সেই মামলার এজহারের বর্ণনার সঙ্গে পরিমণির বক্তব্যের মিল পাচ্ছে না তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কারণে পরিমণির অভিযোগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যে ঘটনার রেশ ধরে ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঘটনার দিন রাতে ঢাকা বোট ক্লাবের দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সঙ্গেও কথা বলেছেন ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন পরিমণির কাছেও তবে প্রাথমিক তদন্তে বোট ক্লাবের ঘটনার সঙ্গে পরিমণির অভিযোগের অনেক কিছুই মিলছে না বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা বলছেন পরিমণি সাভার থানায় দায়ের করা মামলায় বলেছেন সেই রাতে পূর্ব পরিচিত অমিসহ কয়েকজন পরিকল্পিতভাবে দুই মিনিটের কাজ আছে বলে পরিমণিকে ঢাকা বোট ক্লাবের সামনে নিয়ে যান যেখানে তারা গাড়িতে অপেক্ষা করেন ছোট বোন বনি একটি টয়লেট ব্যবহার করতে ভেতরে প্রবেশ করেন কিন্তু ঢাকা বোট ক্লাবের প্রবেশপথ ও অভ্যর্থনা কক্ষে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে বোট ক্লাবের সামনে গাড়ি এসে থামার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবেই পরিমণি ও তার সঙ্গীরা ক্লাবের ভেতরে প্রবেশ করেন পরিমণি ক্লাবে প্রবেশ করেন বারোটা বাইশ মিনিটে আর ক্লাব থেকে তাকে ধরাধরি করে বের করা হয় একটা উনষাট মিনিটে এই এক ঘন্টা মিনিট ঢাকা বোট ক্লাবের ভেতরে কি করেছেন পরিমনি রিমান্ডের জিজ্ঞাসাবাদে অমি বলেছেন তারা ক্লাবের ভেতরে গিয়ে নাসির ইউ মাহমুদ সহ একসঙ্গে মত পান করেন শেষে একটি বোতল নেয়া নিয়ে প্রথমে একজন কর্মচারীর সঙ্গে পরিমণি বিতনটা করেন সেই তর্কে যোগ দেন নাসির ইউ মাহমুদ সহ আরো কয়েকজন অমি আরো জানায় ঢাকা বোট ক্লাবে যাওয়ার আগে পরিমনির বনানীর বাসায় বসেই এক বোতল মদ পান করেন তারা সবাই এ সময় বাসাতে নাট্য পরিচালক চয়নিকা চৌধুরীও ছিল বলে পুলিশকে জানিয়েছেন অমি সংশ্লিষ্টরা বলছেন বছর দুয়েক আগের পরিচয়ের সূত্র ধরে অমির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে পরিমনির পত্রিক সূত্রে আদম ব্যবসায়ী তুহিন সিদ্দিকি অমিকে উচ্চবিত্ত সমাজে নারী সাপ্লায়ার হিসেবেই চেনেন সবাই দক্ষিণখানে তার বিশাল একটি বাগান বাড়িও রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে অমি করেছেন মদ্যপ অবস্থায় নাসির পরিমণিকে কয়েকটি চর দিয়েছিলেন এ সময় মেঝেতে পড়ে যান পরিমণি মদ্যপ থাকায় পরিমণিকে তারা ধরাধরি করে গাড়িতে এনে তোলেন তিনি দুই পক্ষকেই ঠান্ডা করার চেষ্টা করেছেন ঘটনার পর পরিমণিকে একাধিক খুদে বার্তাও পাঠানো হয় তবে জিজ্ঞাসাবাদে চর দেয়ার কথা অস্বীকার করেছেন নাসির ইউ মাহমুদ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ইস্যুটা হচ্ছে পরিমণি পরিমনি আমি জানি না কত দূরে কি সত্য কি ঘটনা আমি জানি না কিন্তু ঘটনাটা দেখে মনে হয়েছে যে এভরিথিং ইজ পসিবল ইন দিস কান্ট্রি মামলা করল একটা আর আরেক ঘটনার অপরাধের দায়ে তাকে গ্রেফতার করে নিয়ে আট দিনের রিমান্ডে আমি বুঝিনি সত্যি বলছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা আপনারা মামলা করলেন ধর্ষণ এবং হত্যার চেষ্টার আর তাকে যখন নিয়ে যাচ্ছেন রিমান্ডে কি তার কাছে মাদক পাওয়া গেছে যেখান থেকে তাকে অ্যারেস্ট করেছে সেই বাড়িটিও তার নয় এটা আরেকজনের বাসা আমার কাছে এসব বোধগম্য নয় আমি বুঝিও না এগুলো তাহলে কি শুধুমাত্র ক্ষমতাসীনরা ক্ষমতাধারীরা যা চাইবেন তাই হবে এই প্রশাসন যাকে ইচ্ছা যাকে খুশি তাকেই তুলে নিয়ে যাবে তার সম্মান ইজ্জাত তার পরিবারের কাছে ইজ্জাত সমাজের কাছে ইজ্জাত সমস্ত কিছু ধুলিস্যাত হয়ে যাবে ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ আট জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তহা সঙ্গে ছিলেন দুই সহযোগী আব্দুল মুহিদ ও মোহাম্মদ ফিরোজ এবং প্রাইভেট কার চালক আমির হোসেন ফয়েজ এদের সবাই এখন নিখোঁজ একত্রিশ বছর বয়সী এই ইসলামী বক্তার প্রকৃত নাম মোহাম্মদ আফসানুল আদনান তহা তবে আবু তহা মোহাম্মদ আদনান নামেই পরিচিত বাড়ি রংপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ সংলগ্ন গলিতে তার পৈতৃক বাসা বিয়ের পর স্ত্রী সন্তানদের নিয়ে শালবন এলাকার চেয়ারম্যানের গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন আদনানের দুই স্ত্রী প্রথম স্ত্রীর নাম আবিদানুর দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার প্রথম স্ত্রীর ঘরে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান আছে দ্বিতীয় স্ত্রী সাবেকুন নাহার সারা মিরপুর আল ইতফান ইসলামিক গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল একসময় দুর্দান্ত ক্রিকেট খেলতেন তহা আদনান রংপুরের ক্রিকেট অঙ্গনে তুখোর ক্রিকেটার হিসেবে পরিচিতি পান ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান কিন্তু অনার্সে পড়াকালে ধর্মের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়েন ধর্মের প্রচার প্রচারণায় এগিয়ে যেতে ক্রিকেটকে বিসর্জন দেন তিনি অবশ্য ছেলেবেলা থেকেই ধর্মীয় বিষয়ে আগ্রহ ছিল আদনানের প্রাতিষ্ঠানিকভাবে কোনো আরবির প্রতিষ্ঠানে না পড়লেও ইসলামী ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন সময় পেলেই তহর হাতে খড়ি রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকে এইচএসি পাশের পর ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে অনার্সের দর্শন বিষয় নিয়ে পড়েছেন মাস্টার্সে দর্শনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পান তিনি এরপর বাড়ির পাশে আল জামিয়া সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেই শিক্ষা নিয়ে করোনার শুরু থেকেই অনলাইনে আরবি পড়াতেন তিনি পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন তার কয়েকটি বক্তব্য ইউটিউব প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল দ্বিতীয় স্ত্রী সাবেক উন্নাহারের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয়েছে বলে জানা গেছে এদিকে শেখ হাবিব নামের এক প্রাক্তন সিঙ্গাপুর প্রবাসী সাবেকুন নাহারকে নিজের তালাক প্রথম স্ত্রী হিসেবে দাবি করেছেন মিরপুর বাউনিয়াবাদ বসবাসকারী ওই ব্যক্তি জানান সাবিকুন নাহার সাত বছর তার সঙ্গে সংসার করেন তাদের এক কন্যা ও পুত্র সন্তান রয়েছে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয় এবং সিরাজ নামের এক ব্যক্তির সঙ্গে সাবিকুন নাহারের বিয়ে হয় পুরো ঘটনা সম্পর্কে ইসলামী বক্তা আবু তোহার প্রথম স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে আবু তোহাকে সন্ধানে জোরদার চেষ্টা চলছে দুই তিন দিনের মধ্যেই ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী তারা দর্শক নিচ্ছি বিরতি সাথী থাকুন টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাটি সরিষার তেল কালো জিরার তেল জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খাঁটি ঘি মধু কাজুবাদাম কাঠবাদাম লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার হ্যান্ডওয়াশ হার্পিক কিসমিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পাথেও আভাবিল পণ্য সকলের জন্য আদদিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজ সমূহে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদদিন উইমেন্স মেডিকেল কলেজ আদদিন সোকিনা উইমেন্স মেডিকেল কলেজ বসুন্ধরা মেডিকেল মেডিকেল কলেজ কলেজ বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাম করা সব ড্রেস নিয়ে গড়ে উঠেছে গার্লস ফ্যাশন কর্নার মানসম্মত কাপড় নিয়ে আপনাদের সকলের চাহিদা মেটানোর জন্য আমরা নিয়ে এসেছি বিশাল কালেকশনের অনলাইন ড্রেস স্টোর অতিরিক্ত দাম বা বাজেটের বাইরে মূল্য থাকায় পছন্দের ড্রেস কিনতে না পারার মতো খারাপ লাগার বিষয় খুব কমই রয়েছে তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের অসাধারণ সব ড্রেস পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাস্টমারদের সুন্দর সুন্দর সব ভিডিও আমাদের বিশ্বাসযোগ্যতা আর নির্ভরতার গ্যারেন্টি দেওয়ার জন্য যথেষ্ট আর এই সব কোয়ালিটি প্রোডাক্টের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিক্রেতাদের ব্যবহার আমাদের অসাধারণ সার্ভিস টিম তাৎক্ষণিকভাবে আপনার সহায়তা করার জন্য এবং সকল সুবিধা অসুবিধা দেখার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে তাই আপনাদের পছন্দ মতো কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়ার জন্য গার্লস ফ্যাশন কর্নারে সন্ধান করুন আজই স্বাগত আরও একবার রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের আরেকটি ঢেউ ভয়াবহ আকারে আঘাত হানার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণের মাত্রা বেড়ে গেলে স্বাস্থ্য ব্যবস্থা সেটি কতটা সামাল দিতে পারবে সেটি নিয়ে রয়েছে যথেষ্ট উদ্বেগ বিবিসি বাংলা জানিয়েছে এক মাস আগে শনাক্তের হার সাত শতাংশে নেমে এলেও এখন সেটি প্রায় দ্বিগুণ হয়ে চোদ্দ শতাংশ হয়েছে সীমান্তের জেলাগুলোর পাশাপাশি অন্যান্য জেলাতেও সংক্রমণের হার বাড়ছে ফলে জনবহুল ঢাকা শহরে করোনা ভাইরাসের আরেকটি বড় ধরনের ঢেউয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক নাজমা আক্তার বিবিসি বাংলাকে বলেন সেখানে করোনা সংক্রমণের এখন পিক টাইম বা সর্বোচ্চ অবস্থা চলছে বলে মনে করছেন তারা শুধু সীমান্তবর্তী জেলাতেই নয় ঢাকার আশপাশের জেলাতেও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকার বেশ কাছেই টাঙ্গাইল জেলায় এখন করোনা ভাইরাসে শনাক্ত রোগীর হার প্রায় চল্লিশ শতাংশ এক সপ্তাহের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যাচ্ছে ঢাকা জেলায় করোনা আক্রান্তের হার কিছুটা বাড়তির দিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমদ বলছেন আমার আশঙ্কা হচ্ছে সংক্রমণ যেভাবে বাড়ছে সেটা মার্চ এপ্রিল মাসের মতো হবে কিনা নাকি পরিস্থিতি আরও খারাপ হবে চলতি বছরের মার্চ এপ্রিল মাসে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন এই মুহূর্তে কোভিড ডেডিকেটেড সাত হাজার শয্যা আছে হাসপাতালে রোগীর সংখ্যা যদি আট হাজার হয়ে যায় তাহলে সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে স্থানীয় গেরিলাদের সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের মধ্যবর্তী একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী এতে কমপক্ষে দুজন মারা গেছেন বাসিন্দারা বিবিসিকে বলেছেন মঙ্গলবার কিনমা গ্রামে আক্রমণ চালায় সেনাবাহিনী গ্রামের দুশো চল্লিশটি বাড়ির মধ্যে দুশোটি সম্পূর্ণ ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তারা সরকার বিরোধী স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর সেনাবাহিনী গ্রামটিতে হামলা চালায় মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ড্যান চাগ এই হামলার নিন্দা জানিয়েছেন ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেছেন সেনা সদস্যরা একটি পুরো গ্রাম পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে এতে সেখানকার বৃদ্ধ নিহত হয়েছেন সামরিক বাহিনী যেভাবে ভয়ঙ্কর অপরাধ করে চলেছে এই ঘটনার মাধ্যমে তা আবারও প্রদর্শিত হল এবং এটারও প্রমাণিত হয়েছে যে মিয়ানমারের মানুষের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য এই ঘটনার জন্য স্থানীয় ওই গোষ্ঠী সন্ত্রাসী উল্লেখ করে তাদের দায়ী করেছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউডিউ ডব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর